গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে ওয়েলকাম হয়েছি। আর বাঙালি ভিডিও, যেহেতু বাঙালি মানেই মাছ, তো মাছের সাথে আজকে ওয়েলকাম জানিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস পোগো। মাম্মাস পোগো চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই তো তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা ঝাঁঝা থাকতাক ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু কেউ একটু স্কিপ করে দেখবে না, তার কারণ আজকে কি হচ্ছে, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকম। আজকে কি ঘটনা ঘটছে, ভিডিওতে কি ঘটতে চলেছে সেটা সম্পূর্ণ দেখতে পারবে। যেটা রিয়ালিটি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। জানি না, আমাকে অনেকেই খারাপ, এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক রকম খারাপ আমাকে ভাববে যে আমি এরকমভাবে কথা বলছি বা আমি এরকমভাবে কিছু করছি। তো জানি ভাবনার তো কোনো শেষ নেই, আর এরকম ভাবতেই পারো তোমরা। কিন্তু তার আগে বলে দিই, প্রতিটা কথার পেছনে বা প্রত্যেকটা কিছুর পেছনে কিন্তু একটা একটা করে মানে কোনো কিছুর না কোনো কিছুর একটা কারণ থাকে। তো যার সাথে আজকে আমার এত বড় ঝামেলা হয়েছে, এত বড় ঝগড়া হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সম্পূর্ণ তো তোমাদের বলা সম্ভব না। তবু তোমাদের একটু একটু করে বলে দিই, আমি এই কাজগুলো করতে করতেই তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখন দেখো, তোমাদের একটু আপডেটটা দিয়ে নিই আগে। আমি চিংড়ি মাছ রেখেছি, আর ওইখানে আমার চা টা খাওয়া সব হয়ে গেছে, আর এত এত জামা কাপড় ভাঁজ করছি। আর প্রথমেই বলি, এখন আমার পোগোর পাপার সাথে বিশাল ঝগড়া হয়ে গেছে, তো আমি এখন পুরো মুড অফ, আর মুড অফ করে এইগুলো করছি, আর ও এদিকে ক্যামেরা করছে। তো আর যেটা বলছি, যেটা আজকে মেন ঝামেলার কারণ, তো পাশের বাড়ির সাথে আমার একটু আজকে ভীষণ ঝামেলা বেঁধে গেছে। তার একটা কারণ, পাশের বাড়ি, আমি তাকে পাশের বাড়ি হিসাবেই ধরি, তাকে আমি নিজের লোক হিসাবে মানিও না, কারণ সে আমার সম্পর্কে বারো জেঠা হয়। কিন্তু এত 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 খারাপ, মানে একটা মানে কি বলবো, বলতেই পারো একটা খারাপই মানুষ উনি। কারণ হচ্ছে যে যে কিনা নিজের ঘরের লোকের সাথেই ঠিকঠাক করে থাকতে পারে না, সে আর আমাদের সাথে কি ঠিক করে থাকবে। ঘটনা হচ্ছে, আজকে আমার মুরগিটা ওনাদের বাড়ি চলে গেছে, আর তার জন্যই এত কিছু। তো অনেক কিছু করেছে এর আগে, অনেক অনেক কিছু করেছে, অনেক অন্যায় করেছে আমাদের সাথে। তো সব কিছু ভুলেও আমরা ওনাদের সাথে, মানে ওনার সাথে পার্সোনালি, ওনার সাথে, এদিকে কিন্তু ওনার ছেলে, ছেলের বউ, মেয়েরা সবাই খুব ভালো, আর তাদের সাথে সবার কিন্তু আমাদের সাথে ভালো পরিচয়। কিন্তু শুধুমাত্র ওই মানুষটার সাথে আমরা কথা বলি না, তার কারণ হচ্ছে ওই মানুষটাকে আমি পার্সোনালি এখন পছন্দ করি না। যেটুকু আগে খুবই ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম, সম্পূর্ণ সব যা যাবতীয় জেঠুর প্রতি যেটার দায়িত্ব থাকে সব কিছুই পালন করেছে একটা সময়, তারপরে যে ব্যবহারটা উনি আমাদের সাথে করেছে সেটা আমি কোনো মুহূর্তে মেনে নিতে পারিনি। ঠিক আছে, যাই হোক, আজকে একটা বিরাট বড় একটা ঝামেলা বেঁধে গেছে। মুরগিটা গিয়ে ওনার জমিতে গেছে, তাই নিয়ে এত বড় ঝামেলা। উনি মুরগিকে মারবে, মেরে দেবে, এই করবে, ওই করবে, কত কিছু। চলো, ঝামেলা যেটা হয়েছে আমার অজান্তেই প্রথমে রেকর্ড হয়েছে, তারপরে দেখছি পোগোর পাপা এগুলো রেকর্ড করছে। তো সেইগুলো আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো না, কিন্তু যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি সম্পূর্ণ রিয়ালিটি যেহেতু এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তা সবটাই তোমরা দেখো। আর এদিকে দেখো, পোগোর জন্য চিকেন স্যুপ করবো, তাই জন্য চিকেন গুলো কেটে নিচ্ছি। আর এবার তোমরা ঝামেলাটা দেখো। আমার ছেলে ছেলে মুখ খেতে দেয় না, সেই কথাটা আমাকে শুনতেই হবে। আমার মা বাবা কোনদিন বলেছে আমি মা বাবার ঘরের উপরে বসে খাই, সেটা আমাকে বলতে হবে। আর আমার বাবা মার ঘরের উপরে আমি বসে খাই নাকি আমি সংসার চালাই, সেটা উনি জানে। তুই তুই তো তোর বাপের ঘরে বসে খাস, উনি জানে আমি বাপের ঘরে বসে খাই নাকি। এবার মুখটা কোথায় গেল, এবার আর মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ, সারা জায়গায় তো বদনাম করে ছেলে আর ছেলের বয় নামে, তাহলে তো শুনতেই হবে। আমি আমার দাঁড়িয়েছে কত ভালো লোক পাড়ার লোক বলে, সবাই বলে কত ভালো, সারাক্ষণ তোমাদের নামে নিন্দা করে।
এখন বলে তুই তো তোর বাপের ঘরে বসে বসে খাস, আমি আমার বাপের ঘরে বসে খাই না কার ঘরে বসে খাই? ওনাকে পাড়ায় নাকি সবাই বলেছে আমাকে নিয়ে চলুক, এখন আর নিয়ে যেতে পারছে না, দম শেষ। বলবে না কেউ, কেউ বলবে না, সবাই জানে যে বাপের ঘরে কাজ হয় না। একটা মুরগির কিছু ক্ষতি হবে, মুরগি আমার পাকে ভারী, এখনো এখনো ভিডিও, এখন ক্ষতি হবে, আমি দূর করব, ওই কি ধরো এই চাপলাট করো না, বল এই এগুলো রেকর্ড করো, এগুলো রেকর্ড করো, রেকর্ড হচ্ছে। আমার মুরগির ক্ষতি হলে উনি আমার প্রাণ বলে কি প্রাণের, যদি প্রাণী হত্যা করা, যদি আজকেই চলে এসেছিল সাইকেল, মাথাটা নাড়াচ্ছে না। আরে না না এখন ঘুম, বেড়া দেওয়ার কোনো প্রবলেম নয়, আমি তোকে দেখছি, আমি এতটা রাস্তা ছেড়ে বেড়া নিয়েছি। মুরগি ঘুরে খাবে, তুই দোকানে তুই বেড়া দিয়ে পাঁচিল দিচ্ছ না কেন? বেড়াতে যেন মুরগি না ঢুকতে পারে, বেড়া দিয়ে কাটবো, মুরগি যাবে, মুরগি যাবে। আরে অন্য লোকের মুরগি গেলে কিছু করে না রে, আমরা বলতো আমি বুঝি না, অন্য লোক ফুল চুরি করবে কিচ্ছু বলবে না, ফুল তুলবে রাস্তার কাছে, আমার মা ফুল তুলবে, আমার মা ফুল চোর জানিস, এমন বলে যে ফুল চোর, ভাগ্যিস ফুল চোরকে ধরেছি, বল তাহলে কেমন হয়? রাস্তায় ফুল গাছ লাগিয়ে চোর হয়ে গেল, যখন বললাম না যে কলা পাতা গুলো কেটে দিও, তোমার শ্বশুর আমাদের গেট দিয়ে ঢোকেনি, হ্যাঁ এখন বলো আমি কোথায় গেছি, আমি তো এই ছপুট রাস্তা দিয়ে গেছি, এবার ওর জমিতে কি করে যান? আমার মা যাবে না, আমার বক্ত যাবে, আর ইনি হচ্ছে একই তো গোষ্ঠী, ইনি যেতে পারে, আমি এনার ভরসা। এবার তোমাদের বলি এতটা ঝগড়ার কারণটা কি, ওই যে বললাম মুরগিটা গেছে সেই নিয়ে এত ঝামেলা, মুরগিকে বিষ দিয়ে মেরে দেবে, এই কথাটা শুনলে কার মাথা ঠিক থাকে বলো? এই কথাটা শুনলে তো মানে কি বলবো আর, মানে এরকমভাবে বলেই যাচ্ছে, আর ওনার এইটুকু সেন্স নেই যে এই এরকমভাবে মুখে বলার পর যদি আমার মুরগিটা সত্যি কোনো ক্ষতি হয় তাহলে সেই দায়টা কিন্তু ওনারই পড়বে, একটা প্রাণী হত্যা করে দেবে আর আমরা তাকে ছেড়ে দেবো, এটা তো কখনো হয় না। তো মানে মুরগি হাঁস এগুলোকে কি বেঁধে পোষা যায়? তো এগুলো যখন ওনাদের বাড়িতেও যখন মুরগি ছিল তখন কিন্তু আমাদের বাড়িতেও আসতো, আমরা কোনো দিনও এই নিয়ে কোনো কিছু বলিনি, এটা নিয়ে ভাবিও নি, অ্যাকচুয়ালি এটা নিয়ে ভাবিনি। তো আজকে উনি এত এত বড় বড় সব কথা বললো, আর অনেকই এর আগের ঝামেলাটা তখন পোগর পাপা ছিল না বলে রেকর্ড করতে পারিনি, কিন্তু ওনার যে মানে তাহলে তোমরা বুঝতে পারতে যে ওনার আসল চেহারাটা অ্যাকচুয়ালি কি। তো এরকমই আর কি করেছে, ওনার সম্পর্কে আর কী বা বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আজকে আমার এইটুকু শান্তি যে আজকে ওনাকে আমি মন পুষিয়ে কিছু কথা শোনাতে পেরেছি, এটা আমার অনেক দিনের আশা ছিল, কারণ উনি অনেক দিন ধরে অনেক কিছু করেছে যে মানে ওনাকে কিছুই আমি শোনাতে পারিনি, এটা আমার আক্ষেপ ছিল। তো আজকে সেই আক্ষেপটা আমার মিটে গেছে, আর তার জন্য আমি যদি খারাপ হয়ে থাকি সবার কাছে তো আমি খারাপ, কারণ অন্যায় করবে সে ছোট হোক আর বড় হোক, অন্যায়টা অন্যায়ই, অন্যায়টা কোনোদিনও ন্যায় হয়ে যায় না। তো উনি অনেক অন্যায় করেছে, তার আজকে যোগ্য জবাব উনি পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বাজে হচ্ছে পৌনে ছটা, হ্যাঁ পৌনে ছটাই বাজে, আমি রেডি হয়ে গেছি, আর এই যে পোগো বাচ্চাও রেডি হয়ে গেছে, দুজনেই মা ছেলে ইয়োলো পড়েছি, আর যাচ্ছি হচ্ছে বাবার সাথে, মা কাকু আসবে একটু দেখা করতে যাবো, মারা বাড়িতেই আসতো কিন্তু অনেকদিন বেরানো হয় না, তাই বারবার করে বললো যে চল তাহলে। আর আজকে মনটা আমার ভীষণই খারাপ, তার কারণটা তোমরা অনেকটাই জানো, জেনে গেছো অলরেডি। তো এইসব কারণে মনটা খারাপ, তোমরা হয়তো অনেকেই আমাকে খারাপ ভাবছো যে এইভাবে করে এসে করেছি, কিন্তু মানে
থাক, তোমাদের এতটা বোঝাতে মানে পারবো না হয়তো আমি, কিন্তু আমি জানি যে কোন দুঃখ মানে কোথার থেকে এই কথাগুলো এসছে। সে যেটাই হোক না কেন, উনি কী করেছে না করেছে সেসব তো আর বলা যায় না, তো সেই জন্য আর বলারও দরকার নেই। তো থাক, যা করেছে করেছে, আর আমি মোট কথা যে আমার সাথে অন্যায় করবে সে আমার থেকে বয়সে বড় হোক ছোট হোক, আমার আমি তাকে নিতে পারি না, এটা হচ্ছে কথা। তো যাই হোক, এখন আমরা একটু বেরাবো আর চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাবো আর কি। তো দেখো বন্ধুরা, মা এখানে কেসার কুলফি নিয়েছে আর আমরা সবাই মিক্সচার্ট নিয়েছি। তো মিক্সচার্ট আর কেসার কুলফি আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এই দোকানে আমরা দই ফুচকা আর পাপড়ি চাট খেয়েছি, মিক্সচারটা কোনোদিনও খাইনি, তাই আজকে প্রথমবার একবার ট্রাই করব যে মিক্সচারটা এই দোকানের কেমন হয়। এমনিতে এই দোকানের খাবারগুলো খুবই ভালো, তো সেটার জন্য আমরা আজকে মিক্সচারটা ট্রাই করব। আর মিক্সচার খেতে খেতে আমরা সোজা চলে গেছি আবার মোমো সেন্টারে। ওইখানে মোমো নানান রকম মানে সমস্ত কিছু খাবারই পাওয়া যায়, রোল, চাউমিন, এগরোল, অ্যাকচুয়ালি এই সমস্ত খাবার পাওয়া যায়। তো এখানে আমরা দু প্লেট মোমো অর্ডার করেছি আর একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করেছি। সো এই খাবারগুলোই খাবার, মাঝজন একটা ফিশ ফ্রাই, তো এই খাবারগুলো এখন এখানে খাবো। আর মানে এত এত কিছু খাচ্ছি, সকালে এত এত ঝগড়া করেছি, তাই মানে মানে কি বলবো, সব এনার্জি লস, তাই জন্য এখন ভালো মন্দ খেয়ে আবার এনার্জিতে ভরপুর হয়ে যাচ্ছি, বুঝেছো তো। তো মজা করলাম, যাই হোক, আর ছেলেকে কাকু একটু ঝাল খাইয়ে দেবে, তারপর আমার ছেলের অবস্থাটা শুধু একবার দেখো। যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে। আর এই দেখো চলে এসেছি একদম অ্যাপেলোতে, অ্যাপেলোতে গিয়ে বাবুর জন্য প্যাম্পাস নেওয়া হবে আর হচ্ছে দুধ ফুটগুলো আর অ্যাকচুয়ালি দুধ ন্যাপটাম এই জিনিসগুলো কেনা হবে, আর তারপরেই আমরা বাড়ি ফিরে যাবো আর মারাও বাড়ি চলে যাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। তত পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুবই ভালো থেকো, আর আমার পাশে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অনেক 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 সরি বা দুঃখিত, প্লিজ আমাকে কেউ খারাপ পেও না, যেটা হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আমি চাইলে এগুলোকে স্কিপ করেই দিতে পারতাম, কিন্তু তবু তোমাদের সামনে তুলে ধরেছি, তাই আমাকে খারাপ ভেবো না। প্রত্যেকেই অনেকেই হয়তো বুঝতে পারবে আমার ফিলিংসটা কেন করেছি বা কেন এত বয়স্ক একটা লোকের সাথে ঝগড়া করেছি। তোমরা হয়তো অনেকেই বলবে দিদি কেন করতে গেলে এগুলোকে ইগনোর করতে পারতে, কিন্তু সব কিছু সবসময় ইগনোর করা যায় না, বা বহুবার ইগনোর করার পর একটা সময় মনে হয় যে না আর পারছি না, তো সেটাই ছিল এর ফল। চলো টাটা বাই বাই, দেখা হবে কালকে।